بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال عز وجل في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال عز وجل بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال أبو ذر رضي الله عنه لقد تركنا محمد صلى الله عليه وسلم وما يحرك طائر جناحيه في السماء إلا أذكرنا منه علما رواه أحمد رحمه الله যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য যিনি আমাদেরকে এমন এক মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন যেই মজলিসকে ফেরেশতারা ঘিরে আছেন, যেই মজলিসের উপরে আল্লাহর রহমত নাজিল হয়, যেই মজলিসের অধিবাসীদেরকে আল্লাহ তাআলা শেষে ক্ষমা করে দিয়ে থাকেন, সেই মজলিসে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দেওয়ার জন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। অতপর দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার আদর্শ সম্পর্কে, যার উন্নত চরিত্র সম্পর্কে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হুকুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার। এ কথা বলার অপেক্ষা রাখে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উপর অর্পিত নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পুরোপুরিভাবে পালন করে গেছেন। আমরা গত সপ্তাহের আলোচনায় একথা স্পষ্ট করে দিয়েছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাতের জন্য যাবতীয় কল্যাণের চেষ্টা করে গেছেন এবং উম্মাতের ক্ষতিকারক যাবতীয় দিক থেকে উম্মাতকে সাবধান এবং সতর্ক করে গেছেন। তিনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন পরিবারের সাথে কেমন কীভাবে আচরণ করতে হয়, আমাদেরকে তিনি শিক্ষা দিয়ে গেছেন যে আমি আপনি কীভাবে এই ছোটো বাচ্চাদের সাথে আচরণ করব, আমার আপনার আচরণ কেমন হবে চাকরদের সাথে, আমার আপনার আচরণ কেমন হবে অন্যান্য সহপাঠীদের সাথে, এসব কিছুই আমি আপনি কীভাবে পালন করব তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গেছেন। আমরা গত সপ্তাহে এর আলোচনা শেষ করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাতের জন্য এরকম উন্নত আদর্শ ও নমুনা রেখে গেলেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের করণীয় কী, তার অধিকার কী আমাদের উপরে, তা কি আমরা পালন করছি না করছি না। যদি করি আলহামদুলিল্লাহ, আরও সুন্দরভাবে পালনের চেষ্টা করতে হবে, আর যদি পালন না করে থাকি তাহলে আমাকে আপনাকে সাবধান ও সতর্ক হয়ে আজই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকারগুলো আদায় করার চেষ্টা করতে হবে। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার জানার এবং তা আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, সময় আমাদের খুব স্বল্প, আর এই অল্প সময়ে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক এবং অধিকারগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।
এক নম্বর অধিকার রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের প্রতি, আমাদের প্রতি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকার হচ্ছে আল ইমানুল মুফাসসাল বিনবুওয়াতিহি ওয়া রিসালাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইতিকাদু নাসখ রিসালাতিহি লিজামিইর রিসালাত আস-সাবিকা। আমার আপনার ইমানে মুফাসসাল থাকতে হবে। ইমান দুই প্রকার, ইমানে মুজমাল এবং ইমানে মুফাসসাল। ইমানে মুজমাল হচ্ছে আগের যে নবীগুলো আছেন, রাসূলগণ আছেন, তাদের প্রতি আমি আপনি ইমানে মুজমাল রাখব। ফেরেশতাদের প্রতি, কিছু ফেরেশতা আছেন যাদের আলোচনা করা হয়েছে আমাদের সামনে, নাম বলা হয়েছে, তাদের আকৃতি কিছুটা বর্ণনা করা হয়েছে, তাদের ব্যাপারে তাদের কাজ বর্ণনা করা হয়েছে যে এই ফেরেশতা এই কাজের জন্য, তো এগুলো হচ্ছে মুফাসসাল। কিন্তু যেগুলোর কথা ইজমালিভাবে বর্ণনা করা হয়েছে আল্লাহ তাআলা এই যেই রসুল ও নবীগণের কথা কোরআনে উল্লেখ করেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে উল্লেখ করেছেন, এছাড়াও আরও অনেক নবী ও রসুল আছেন, তাদের প্রতি আমি আপনি কীভাবে বিশ্বাস স্থাপন করব? ইমানে মুজমাল, সংক্ষিপ্ত ইমান রাখতে হবে তাদের প্রতি, যে তাদেরকে আল্লাহ তাআলা নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছিলেন তাদের উম্মাতদের জন্য। আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক উম্মাতের কাছে একজন করে রাসূল মহান রব্বুল আলামিন প্রেরণ করেছেন। তাহলে বোঝা যায় যত উম্মাত গেছে ততজন করে রাসূলও গেছেন, এসেছেন। তাহলে তাদের তো আমরা নাম জানি না, তাদের প্রতি কীভাবে ইমান রাখব? কিন্তু তাদের একজন যদি একজনকে যদি অস্বীকার করেন তাহলে আপনি মুমিন হতে পারবেন না। তো তাদের প্রতি রাখতে হবে ইমানে মুজমাল, যে আল্লাহ তাআলা যত নবী ও রাসূল প্রেরণ করেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তাদের তার পূর্ববর্তী নবীগণ তাদেরকে আমরা বিশ্বাস করি, ইমান রাখি। আল্লাহ যতজন পাঠিয়েছেন ততজনকে আমরা বিশ্বাস করি। কিন্তু ইমানে মুফাসসাল, বিস্তারিত ইমান রাখতে হবে কার প্রতি? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় বর্ণনা কোরআন এবং হাদিসে রয়েছে, সাথে সাথে ইতিহাস গ্রন্থগুলি সুন্দরভাবে লিপিবদ্ধ করেছে ঐতিহাসিকগণ, বিশেষ করে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। তিনি একটি সিরাত গ্রন্থ রচনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার নাম দিয়েছেন মুখতাসার সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনইভাবে কিছুদিন পূর্বে সৌদি আরব সরকার একটা প্রতিযোগিতার আয়োজন করেছিলেন, সেখানে প্রথম পুরস্কার ছিল 50,000 রিয়াল, তা পেতে সক্ষম হয়েছেন ভারতীয় লেখক শেখ সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ, ইন্তেকাল করেছেন বেচারা। তো তার লেখা আর রাহিকুল মাখতুম্ব, সেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করা হয়েছে। তো এগুলো এগুলো জানার পরে আমরা তার প্রতি ইমান আনবো, তার গঠন কেমন ছিল, তার আকিদা কেমন ছিল, তার চলন ফেরন কেমন ছিল, তার দাওয়াত কেমন ছিল, তিনি কীভাবে মানুষকে দাওয়াত দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। এগুলো যখন আমরা জানবো, জেনে শুনে আমরা ইমান আনবো, এটাকে বলা হয় ইমানে মুফাসসাল। তার আগের নবীদের প্রতি আমরা ইমানে মুজবান রাখবো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা ইমানে মুফাসসাল রাখবো। সাথে সাথে কোরআনে যে সকল নবী ও রাসূলদের ঘটনা বলা হয়েছে সেগুলো সামান্য মুফাসসাল, সেগুলো পুরো মুফাসসাল নয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস আমাদের কাছে মুফাসসাল, বিস্তারিত, তাদের যতটুকু আল্লাহ বর্ণনা করেছেন সেটুকু আমরা জানতে পেরেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ও রিসালাতের উপরে আমাকে আপনাকে বিস্তারিত ইমান রাখতে হবে। ওয়া ইতিকাদু নুসখ রিসালাতিহি লিজামিইর রিসালাত আস-সাবিকা, আর এই বিশ্বাস রাখতে হবে যে যখন রিসালাতে মুহাম্মাদিয়া চলে এসেছে তখন আগের রিসালাতগুলো সব মনসুখ হয়ে গেছে, আগের রিসালাতের উপর আর আমল চলবে না। তবে ততটুকুই চলবে যতটুকু কোরআন ও হাদিস বাকি রেখেছে, আগের যে আমলগুলো কোরআন ও হাদিস সাব্যস্ত রেখেছে, যেগুলোকে অবশিষ্ট রেখেছে, সেগুলোর উপর আপনি আমল করতে পারেন। কিন্তু মুজমালভাবে আগের সকল রিসালাত বাতিল হয়ে গেছে, মনসুখ রহিত হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাওরাতের একটা খণ্ড তিনি পড়ছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখে তার চোখ লাল হয়ে গেল এবং চেহারা লাল বর্ণ ধারণ করলো, এবং তিনি বললেন যে তুমি আমার সামনে এই কোরআন তাওরাত পড়ছো, অথচ যদি মুসা আলাইহিস সালাম জীবিত থাকতেন তাহলে আমার অনুসরণ ব্যতীত তার কোনো দ্বিতীয় পথ ছিল না। এজন্য আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রিসালাত, সেই রিসালাত হচ্ছে আগের রিসালাত সমূহের রহিতকারী। তাই এখন যদি কেউ রিসালাতে ঈসা আলাইহিস সালাম অথবা রিসালাতে মুসা আলাইহিস সালাম অনুযায়ী আমল করে নাজাত পেতে চায় তাহলে তার সেটা গ্রহণ করা হবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, যারা ইসলাম ছাড়া অন্য কিছুর মাধ্যমে
দিন তালাশ করবে, যারা ইসলাম ছাড়া অন্য দিন গ্রহণ করবে, ফালা ইয়ুকবালা মিনহু, এটা তার কাছ থেকে গ্রহণ করা হবে না। এখন আমার আপনার ইসলাম যেটা, সকল নবী ও রাসূলদের ধর্ম ইসলাম ছিল, কিন্তু শরিয়াত ছিল ভিন্ন ভিন্ন। অতএব শরিয়াতে মুহাম্মাদিয়াতে যে ইসলাম রয়েছে, যে ইসলামে শরিয়াতে মুহাম্মাদিয়াকে আপনার মানহাজ হিসাবে, আপনার চলার পথ হিসাবে নির্ধারিত করা হয়েছে, সেখানে এসে যদি আপনি ঈসা আলাইহিস সালামের শরিয়াত মানেন, অথবা মুসা আলাইহিস সালামের শরিয়াত মানেন, অথবা নূহ আলাইহিস সালামের শরিয়াত মানেন, তাহলে এটা গ্রহণ করা হবে না। তাই আমার আপনার বিশ্বাস থাকতে হবে যে রিসালাতে মুহাম্মাদিয়া আসার সাথে সাথে রিসালাতে ঈসা, রিসালাতে মূসা আলাইহিমাস সালাম, তাদের রিসালাত রহিত হয়ে গেছে, ওগুলোর আমল এখন জায়েজ নয়, চলবে না। তাই ইহুদি এবং খ্রিস্টানদের যে ধর্ম, সেই ধর্ম এখন প্রচলিত নয়, এটা আল্লাহ গ্রহণ করবেন না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত চলে এসেছে। আর এই কথা যেটা আমরা বললাম যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে ব্যাপকভাবে বিস্তারিতভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে, এবং এই বিশ্বাস রাখতে হবে যে রেসালাতে মুহাম্মাদিয়া আগের রেসালাতগুলির রহিতকারী এবং বাতিলকারী। এর অর্থ এই যে তাসদিকুহু ফিমা আখবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংবাদগুলো আমাদেরকে দিয়েছেন সেই সংবাদগুলোকে নির্দ্বিধায় মেনে নিতে হবে, কোনো সন্দেহ করা যাবে না। তাসদিকুহু ফিমা আখবার, যেভাবে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। আর এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যখন বলা হয়েছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির কিছু অংশে যেখানে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, এখানে মহান রব্বুল আলামিন ঘোষণা করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি রাত্রির কিছু অংশে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তিনি তাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন, সেখান থেকে তাকে মেহরাজে নিয়ে যাওয়া হয়েছে, এবং এমনইভাবে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে তাকে, বিভিন্ন নবী ও রাসূলগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম তাদের সাথে তার সাক্ষাৎ হয়েছে, বাইতুল মুকাদ্দাসে তিনি ইমামতি করেছেন, সকল নবী ও রাসূলদের দুরাকাত সালাত তারা সেখানে আদায় করেছেন। এই সব সংবাদগুলো যখন উম্মতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে দিলেন, কাফেররা তখন এটা নিয়ে আরও খেলতামশাই মেতে উঠল, বলল যে এতদিন তো নবুয়ত ও রিসালাতের দাবি করছিল, আজকে দেখছি আজগবি আর এক দাবি নিয়ে চলে এসেছে, আমরা মাসের পর মাস ধরে বাইতুল মুকাদ্দাস যেতে হয় আমাদেরকে, উঠে পায়ে হেঁটে কত কষ্ট হয় আমাদের, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি রাত্রের কিছু অংশে বাইতুল মুকাদ্দাস ঘুরে এসেছে, আবার মেরাজেও নাকি গিয়েছিল। এই কথা যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে তারা তাচ্ছিল্য সহকারে বলছিল শুনেছে তোমার সাথীর কথা, তোমার সাথী আরো বড় পাগল হয়ে গেছে, হ্যাঁ সে বলছে এই খবর, তখন তিনি জিজ্ঞাসা করেছিলেন যে এটা কি মুহাম্মদ আব্দুল মুত্তালিবের দৌহিত্র আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখন তারা বলেছিল হ্যাঁ, তখন তিনি বলেছিলেন যে যদি তিনি বলে থাকেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে সত্য বলেছেন, সুবহানাল্লাহ বিহামদিহি, এই জন্য তার নাম দেওয়া হয়েছে সিদ্দিক। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাহলে এক নম্বর চাহিদা হচ্ছে এই প্রথম পয়েন্টের, নবুয়তে মুহাম্মাদিয়ার প্রতি, রেসালাতে মুহাম্মাদিয়ার প্রতি বিস্তারিত বিশ্বাস রাখার এক নম্বর চাহিদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলেছেন তা সত্য বলে মেনে নিতে হবে, কোনো সন্দেহ চলবে না। যদি কেউ সন্দেহ করে তাহলে তার ঈমান থাকবে না। এমনইভাবে ওয়াতাআতুহু ফিমা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে যা আদেশ করেছেন সেগুলো আমাকে আপনাকে মানতে হবে, আনুগত্য করতে হবে। এমন নয় যে আমার বাবা এটা বলেছেন আমি আমার বাবার আনুগত্য করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে ছেড়ে দেব, যদি এমনটি হয় তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা হয়ে যাবে, এবং সেখানে আমাকে আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুসরণ করতে হবে, যেখানে বলা হয়েছে যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতায় কোনো মানুষের আনুগত্য করা চলবে না। দুই নম্বর গেল, তিন নম্বর ওয়াইজতিনাবু মা নাহা আনহু ওয়া যাজর, কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে করতে নিষেধ করা হয়েছে, কিছু বিষয় রয়েছে যেগুলো করতে নিষেধ করা হয়েছে, অর্থাৎ যে মসজিদে যেটা আমরা বলে আসলাম যে হালালগুলোও স্পষ্ট হারামগুলোও স্পষ্ট, যেগুলো থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে হারাম যেগুলো, সেগুলো থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। আর আল্লাহর ইবাদত করা যাবে না ইল্লা, কিন্তু বিমা সারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমার আপনার জন্য শরীয়ত বলে গেছেন সেইভাবে আমাকে আপনাকে করতে হবে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পদ্ধতি অনুযায়ী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া শরীয়ত অনুযায়ী আল্লাহর ইবাদত করতে হবে। এমন নয় যে মন গড়া কিছু ইবাদত করলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বসরা বা কুফার এক মসজিদে গিয়ে দেখলেন মানুষেরা মসজিদে জিকির আজকার করছে। কীভাবে জিকির আজকার করছে?
সবার হাতে কাঠি বা পাথর, হাসা পাথর বলা হয়েছে, এতগুলো করে পাথর আছে ওখানে, ধরেন 100টা বা 99টা পাথর আছে। এখন একজন মুদির আছে, তাদের বলছে যে 100 বার আলহামদুলিল্লাহ বলেন, তো সবাই তখন ওই পাথরগুলো গুনে গুনে, যার কাছে যতটা পাথর আছে, কারো কাছে 50টা থাকলে 2 বার গুনে 100 বার করছে, কারো কাছে 100টা থাকলে 1 বার গুনে 100 বার পূর্ণ করছে। তো এগুলো দিয়ে গুনছে 100, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যখন আলহামদুলিল্লাহ শেষ হচ্ছে বলছে 100 বার আপনারা সুবহানাল্লাহ বলেন, 100 বার আল্লাহু আকবার বলেন, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সেখানে গিয়ে বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পানির পাত্রগুলো, খাবারের পাত্রগুলো এখনও নষ্ট হয়ে যায়নি, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড়গুলো এখনও পুরাতন হয়ে যায়নি যেগুলো তিনি রেখে গেছেন, তার সাহাবারা এখনও তোমাদের মাঝে বিদ্যমান আছেন, আর তোমরা এখন তোমরা বেদাত শুরু করে দিয়েছ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে আমাকে আপনাকে দূরে থেকে যেইভাবে তিনি শরীয়ত দিয়ে গেছেন সেইভাবে মানতে হবে। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত নয় যে সবাই মিলে একসাথে কী করবে, এভাবে তসবি করবে 100 বার, 100 বার এটা করবে, 100 বার এটা করবে, এর জন্য আলাদা হাসা পাথর কঙ্কর নির্ধারণ করবে অথবা কাঠি নির্ধারণ করবে, এবং এরই সূত্র ধরে চলে এসেছে এই তসবি টিপে না, হ্যাঁ এই তসবি ওই ওই সূত্রের একটা মানে মহাকাব্যিক রূপ। হ্যাঁ, যখন উন্নতি সাধন হয় তখন চলে আসে আপনার মানে উন্নত পর্যায়ে যখন আসে তখন এটা এই আপনার আরও ভালো রূপ ধারণ করে। তো ওই পাথরকে আস্তে আস্তে এটাকে কাঠিবদ্ধ করেছে এবং এটাকে আস্তে আস্তে এমন তাজিন জিনত দিয়েছে, অলঙ্কার চড়িয়েছে যে এক একটা তাসবির দামও এখন হয়তো বা 2-4 হাজার রিয়াল হবে, এমনও হয়তো তাসবি আছে। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই যে ইবাদত তারা করছিল এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া শরীয়ত নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা এখনও জীবিত আছেন, আর তোমরা তাদের উপরে নিজেদেরকে বেশি ফজিলত মনে করে করছো, হ্যাঁ মনে ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ মনে করছো, এবং আজকে নতুন করে তোমরা বেদাত শুরু করে দিয়েছো। তখন তারা বলতে শুরু করলো যে হে আবু আব্দুর রহমান, আমরা তো ভালোই উদ্দেশ্য করেছি, আমরা তাসবি তাহলিল করেছি, কিন্তু তিনি বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আমাদেরকে তাসবি তাহলিল শিক্ষা দেননি, তোমরা সাহাবাদের উপর মর্যাদাবান হতে চেও না, তাদের চাইতে এলেম বেশি দাবি করতে চেও না। তো আমি আপনি এবাদত করবো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এবাদত না করে থাকেন তাহলে ওটা যেই করুক না কেন সেটা জায়েজ হবে না, সেটা যত বড় আলখেল্লাওয়ালা করুক আর যত বড় পীর সাহেব করুক আর যত বড় আলেম সাহেব করুক। এজন্য আপনারা যখন আমাদের কাছে আসেন আর আমরা বলি যে মিলাদ মাহফিল যেভাবে মিলাদ মাহফিল যেটা সেটা বেদাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন করেননি, আর তারপরে শবে বরাত, তারপরে আরও বিভিন্ন শবে মেরাজ, শবে ইত্যাদি ইত্যাদি সব আর দিন মিলে যা পালন করা হয় আমাদের দেশে সবগুলো বেদাত, তারপরে 40 ইত্যাদি বেদাত, তখন আপনারা বলেন তাহলে আমাদের দেশে এত বড় বড় আলেম করছে, অত বড় আলেম না তার চাইতে বড় আলেম যদি ইমাম আবু হানিফাকে যারা অনুসরণ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি করতেন তবুও সেটা গ্রহণ করা হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ সাহাবি এবং নিজের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, সাহাবারা বললেন কিন্তু ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা তারা তো এই কথা বলেন, তখন তিনি বললেন ইউশাকু আন তুনজাল আলাইকুম হিজারাতুম মিনাস সামা আকুলু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া ওমর, আমার ভয় হয় আকাশ থেকে পাথরের বৃষ্টি আজাব স্বরূপ তোমাদের উপর নিক্ষেপ হবে, আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর তোমরা বলছো আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন। আমরা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমার মর্যাদাকে খাটো করি না, বরং তাদের মর্যাদায় আমরা তাকে তাদেরকে অধিষ্ঠিত করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার সাথে তাদের কোনো তুলনা হয় না। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন যা করেননি তা থেকে বিরত থাকতে হবে। এখন যদি যে কোনো বড় ইমাম তিনি এটাকে করেন, করার পর বলেন যে এটা সুন্নাত, তাহলে আমি এটা মেনে নিতে পারি না, এবং যারা মানবে সেটা বেদাত হিসেবে গণ্য হবে, যার ফলশ্রুতিতে আমাদের দেশের অনেক আমলি আজকে বেদাত হিসেবে গণ্য হচ্ছে যা কোরআন ও সহিহ হাদিস মোতাবেক নয়। এমনইভাবে ওয়াকাদাল্লাতিল আলা যালিকা আলা দিল্লা মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, এই যে আমি আপনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালাতকে বিশ্বাস করব এবং তিনি যে কথাগুলো সংবাদগুলো দিয়েছেন সেগুলোকে বিশ্বাস করব, সত্যায়ন করব, তার আনুগত্য করব এবং তার নিষেধ থেকে দূরে থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আমল করব, এর প্রমাণ কী? এর প্রমাণ হচ্ছে মহান রব্বুল আলামিন বলছেন ফা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা, হে
মানুষেরা মানব সম্প্রদায় তোমরা ইমান আনয়ন করো, ইমান আনো মহান রব্বুল আলামিনের প্রতি, ওয়া রাসূলিহি এবং তার রাসূলের প্রতি, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ওয়া নূরিল্লাযী আনজালনা এবং যেই নূর যেই আলো আমি নাজিল করেছি সেই আলোর প্রতি তোমরা ইমান আনো। সেই নূর বা আলো কি? আল কোরআন। একদল লোক বলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে, আর ওই নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাউযুবিল্লাহ। এ দিয়ে প্রমাণ করতে চাই যে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন, তিনি জিন ছিলেন না, তিনি ফেরেশতাও ছিলেন না, আর আল্লাহ তাআলা মানুষকে মাটি থেকেই তৈরি করেছেন। মানুষের মূল উৎপত্তি হচ্ছে মাটি থেকে। কোরআনে সূরাতুল কাহফে দুই ব্যক্তির যে কথোপকথন হয়েছে সেখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন মুমিন ব্যক্তির কথা, যখন সে আল্লাহর অকৃতজ্ঞ বান্দার প্রতি কথা বলতে যাচ্ছিল তখন তিনি বলেছিলেন আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা, তুমি কি সেই আল্লাহকে অস্বীকার করছো যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন কোথা থেকে? মিন তুরাব, তুরাব মানে মাটি, প্রথমত আমাকে আপনাকে মাটি থেকে তৈরি করা হয়েছে, আমার আপনার মূল ধাতু, মূল জিনিস যেটা সৃষ্টি করেছেন আমাকে আপনাকে আল্লাহ তাআলা সেটা দিয়ে, সেটা হচ্ছে মাটি। সুম্মা মিন নুতফা, এরপর বীজ থেকে, আর গোস্ত আর হাড্ডি এগুলো আল্লাহ তাআলা দিয়েছেন আমাকে আপনাকে সুন্দরভাবে একটা মানুষ আকৃতি দিতে। তারপর বলছেন সুম্মা সাওয়াকা রাজুলা। কিন্তু যারা বলে যে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, কিন্তু এই নূরের অর্থ সেই নূর না যে তাকে নূর দিয়েই তৈরি করা হয়েছে। আমি আপনি আমার আপনার দেশে যখন কোনো ভালো ব্যক্তি লেখাপড়া অথবা কোনো শিক্ষিত ব্যক্তি লেখাপড়া করে ফিরে আসে তখন আমরা বলি যে অমুক এলাকার উজ্জ্বল নক্ষত্র অমুক ব্যক্তি আবদুল্লাহ আব্দুর রহমান, আমাদের গৌরব, আমাদের অহংকার ইত্যাদি ইত্যাদি, তো উজ্জ্বল নক্ষত্র তার ক্ষেত্রে ব্যবহার করা হয়। উনি কি উজ্জ্বল নক্ষত্র, আকাশের তারা, না চন্দ্র, না সূর্য, কিছুই না, কিন্তু উজ্জ্বল নক্ষত্র এই জন্য বলা হয় যে তার মাধ্যমে জাতি আলোর দিশা পাবে, তার মাধ্যমে জাতির কল্যাণ হবে, এই জন্য তাকে আলো বলা হয়। আর এই আলোই ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাধ্যমে জাহেলিয়াত যুগের মানুষেরা আলো পেয়েছে, তার মাধ্যমে আউস এবং খাজরাজ যে মারামারি কাটাকাটিতে লিপ্ত ছিল তাদের মারামারি কাটাকাটি স্তব্ধ হয়ে তারা ইখওয়ান, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তারা ভ্রাতৃত্ব ভাই ভাই রূপান্তরিত হয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তখন অনেক আনসার এবং মুহাজিরদের মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করেছিলেন, এবং তারা ওয়ারেসের আয়াত তখন নাজিল হয়নি, পরস্পর একজন আরেকজনের ওয়ারেস হতেন। তো যাই হোক, যে কথা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এই কথাটি ঠিক নয়, বরং আল্লাহর পক্ষ থেকে যে নূর এসেছে সেই নূর হলো আল কোরআন। এবং রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যদি নূরের ব্যবহার করা হয় তাহলে নূর মানে আলোকবর্তিকা, তিনি আমাদেরকে আলোর দিশা দিয়েছেন, এই অর্থে তিনি নূর। তারপরে অপর আয়াতে মহান রব্বুল আলামিন, এই আয়াতটি হচ্ছে সূরাতুত তাগাবুরের আট নম্বর আয়াত, অপর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন ফা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং আল্লাহর সেই রাসূলের প্রতি ঈমান আনো যিনি নিরক্ষর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অক্ষর জ্ঞান ছিল না। আল্লাযী ইউমিনু বিল্লাহ, যিনি ঈমান রাখেন, বিশ্বাস রাখেন আল্লাহর প্রতি, ওয়া কালিমাতিহি তার কালিমার প্রতি, অর্থাৎ তার যত বাণী রয়েছে মহান রব্বুল আলামিন সেই বাণীর প্রতি, ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, তোমরা তার আনুগত্য করো যাতে করে তোমরা হেদায়াত পাও, যদি আমরা তার আনুগত্য করি তাহলে অবশ্যই আমরা হেদায়াত পাব। সূরাতুল আরাফ 158 নম্বর আয়াত। এমনইভাবে আল্লাহ তাআলা অপর স্থানে বলছেন সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, মহান রব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে তোমরা দূরে থাকো। এমনইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন এক হাদিসে যে আমি তোমাদেরকে যখন কোনো কাজের আদেশ করি তখন তোমরা যথাসাধ্য সেটা করার চেষ্টা করো, তোমাদের চেষ্টা যতটুকু আছে তা ব্যয় করো সেই কাজ করার জন্য, আর আমি যখন তোমাদের কোনো কাজে নিষেধ করি তখন তোমরা সেটা থেকে বিরত থাকো, অর্থাৎ নিষেধ থেকে অবশ্যই বিরত থাকতে হবে কিন্তু কল্যাণকর কাজগুলো আমার সাধ্যা অনুযায়ী আমাকে করে যেতে হবে, ইনশাআল্লাহ আমি আপনি লাআল্লাকুম তাহতাদুন হেদায়েত প্রাপ্তদের কাতারে শামিল হব। আল্লাহ আমাদেরকে হেদায়েত প্রাপ্তদের কাতারে শামিল করুন, আল্লাহুম্মা আমিন। এমনইভাবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা
তিনি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি মানুষের সাথে জিহাদ করার জন্য, লড়াই করার জন্য ততক্ষণ পর্যন্ত আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত তারা লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলবে। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এবং সালাত কায়েম না করবে, ওয়ায়ুতু যাকাত, যাকাত আদায় না করবে, এই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে জিহাদ করতে আদিষ্ট হয়েছি। যাকাত যখন দিবে, যখন সালাত কায়েম করবে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করবে, তখন তারা আমার কাছ থেকে ফাইদা ফাআলু যালিকা, যদি তারা এটা করে, আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল আমার কাছ থেকে হেফাজত হয়ে গেল, ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে ইসলামের হক ব্যতীত। অর্থাৎ কেউ যদি হত্যা করে তাহলে হত্যার বদলে হত্যা করা হবে, কেউ যদি ওই জেনা করে আর বিবাহিত বা বিবাহিতা হয় তাহলে অবশ্যই তাকে রজম করা হবে, সেটা আলাদা ব্যাপার। ওয়াহিসাবুহুম আলাল্লাহ, আর তাদের হিসাব আল্লাহর উপরে, আমি তাদের হিসাব নেব না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উভয়কেই মানতে হবে। যদি আল্লাহকে মানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানেন, তাহলে আপনি মুমিন নয়। লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি কেউ শেষ করে দেয় আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানে, তাহলে সে মুমিন নয়। কারণ আমাকে আপনাকে দুটার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইয়ানফাসিল, একটা আরেকটার থেকে বিচ্ছেদ হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেছেন কি? কোনো কথা নিজের পক্ষ থেকে তিনি বলেননি। বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী, ওয়া যা বলেছেন তিনি সেটা আল্লাহর পক্ষ থেকে ওহি। তাহলে এক নম্বরে আমরা পেলাম রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম হক হচ্ছে তার রেসালাতের উপর বিস্তারিতভাবে বিশ্বাস রাখতে হবে, এবং এই বিশ্বাস রাখতে হবে যে আগের রেসালাত যেগুলো আছে সেগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালাতের মাধ্যমে রহিত হয়ে গেছে, এবং উম্মতে মুহাম্মাদিয়াকে রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালাত অনুযায়ী আমল করতে হবে। যা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তা মানতে হবে, যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে, তার কথাগুলোকে সত্য বলে মেনে নিতে হবে, তার আনুগত্য করতে হবে। দুই নম্বর, ওজুবুল ইমানি বি আন্না রাসূলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্লাগার রিসালা ওয়া আদাল আমানা ওয়া নাসাহা লিল উম্মাহ, এই বিশ্বাস রাখা আবশ্যক, ওয়াজিব, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রেসালাতের দায়িত্ব পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রেসালাতের দায়িত্ব, তার উপর যে রেসালাতের দায়িত্ব দেওয়া হয়েছিল সেই রেসালাতের দায়িত্ব তা তিনি পৌঁছে দিয়েছেন। ওয়া আদাল আমানা, এবং আমানত আদায় করেছেন, সেই আমানত হচ্ছে কোরআন ও সহিহ হাদিস। আল্লাহ তাআলা বলছেন যে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ফাআবাইনা আন আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। পাহাড়ের উপরে, জমিনের উপরে, আসমানের উপরে আল্লাহ তাআলা এই আমানত অর্থাৎ আল কোরআনুল করিম নাজিল করতে চেয়েছিলেন, কিন্তু তারা বলল যে আমরা পারবো না। ফাআশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান, হ্যাঁ, তারা বললো যে আমরা পারবো না এবং অস্বীকার করলো। ওয়াহামালাহাল ইনসান, আর মানুষ সেটাকে বহন করলো। ইন ওয়াহামাল ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় মানুষ বড় অত্যাচারী এবং বড় অজ্ঞ। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, যে আমানত আমাকে আপনাকে দেওয়া হয়েছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দেওয়া হয়েছে সেটা হচ্ছে আল কোরআনুল করিম, এবং এই আল কোরআনুল করিম আমাদের প্রতি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করে গেছেন। এর একটি অক্ষরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপন রেখেছেন কি? গোপন রাখেননি। ওয়া নাসাহালিল উম্মাহ, আর উম্মাতের যাবতীয় কল্যাণ সম্পর্কে তাদেরকে সংবাদ দিয়ে গেছেন। ফামা মিন খাইরি ইল্লা ওয়া দাল্লাল উম্মাতা আলাইহি ওয়া রাগাবাহা ফি, আর যত প্রকার কল্যাণ আছে সকল প্রকার কল্যাণের সংবাদ দিয়েছেন। ওয়ামা মিন শাররিন ইল্লা ওয়া নাহাল উম্মাতা আনহু ওয়া হাদদারাহা মিন, এবং যত প্রকার খারাপি রয়েছে তা থেকে উম্মাতকে সতর্ক করেছেন এবং নিষেধ করেছেন। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা, আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপরে আমার নিয়ামাতকে তথা আল ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে আমি মনোনীত করলাম। সূরাতুল মায়িদা 3 নম্বর আয়াত। তো এখান থেকে প্রমাণ হয় যে যেই দিনটা আমরা পেয়েছি সেটা পরিপূর্ণ তখনই হয়েছে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আমানত পরিপূর্ণভাবে আদায় করেছেন। যদি কিছু আয়াত নিজের কাছে গোপন রেখে দিতেন তাহলে আলিয়াউম আকমালতু হতো না, কারণ তখনও সেটা বাকি
থেকে যেত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিজের কাছে ধরে রাখেননি, বরং আদায় করে দিয়েছেন। এমনই ভাবে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন যে তিনি বলেছেন, ওয়া আইমুল্লাহি লাকাদ তারাকতুকুম আলা মিসলিল বাইদা, আল্লাহর কসম করে বলছি আমি তোমাদেরকে স্পষ্ট পথের উপর রেখে যাচ্ছি। বাইদা বলা হয় খুব উজ্জ্বল, এখানে আরো কিছু পাওয়ার ওয়ালা বাতি সেট করে দিলে যদি এখানে আরো উজ্জ্বল হতো, একবারে বাইরের চাইতেও আলো বেশি হয়ে যেত, তাহলে এটাকে বাইদা বলা হয়। তো এরকম পথের উপর তোমাদেরকে আমি রেখে যাচ্ছি, লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া, যার দিন এবং রাত্রি সমান। ইসলামে দিন রাত্রি সবই সমান, অর্থাৎ স্পষ্টতার সব কিছু, এমন কিছু জিনিস নেই যা আপনার কাছে গোপন থাকবে, এমন কিছু জিনিস নেই যা আপনি জানতে পারবেন, এমন নয়, বরং সব কিছু স্পষ্ট করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে গেছেন। এজন্য সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহুকে এক ইহুদি বলেছিল যে আমরা দেখছি যে তোমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে ছোট ছোট মাসলাও শিক্ষা দেয়। তিনি বলেছিলেন, বালা, হ্যাঁ অবশ্যই, হাত্তাল খেরা, এমনকি কীভাবে আমি ঢেলা কুলুপ ব্যবহার করবো সে কথাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। কয় ঢেলা ব্যবহার করবেন, কীভাবে ব্যবহার করবেন, কোন পা আগে দিবেন বাথরুমে, কোন পা দিয়ে বের হবেন, সব কিছুই আমাকে আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে। অতএব লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া, ইসলামের দিন এবং রাত সমান, এখানে কোনো অস্পষ্টতা কিছুই নেই। হাদিসটি সুনানে ইবনে মাজার মুকদ্দামাতে রয়েছে। এমনইভাবে ওয়াকাদ শাহিদা আলী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল বালাগি আসহাবুহু ফি আকবারি মুজাম্মাইন লাহুম ইয়াউমা আন খাতাবাহুম ফি হাজ্জাতিল ওয়াদায়ে খুতবাতাহাল বালিগা ফাবাইয়ানা লাহুম মা আওজাবাল্লাহু আলাইহিম ওয়া মা হাররামা আলাইহিম ওয়া আওসাহুম বিকিতাবিল্লাহ ইলা আন ক্বালা লাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচাইতে বড় জামায়াত যেটা হয়েছিল তা ছিল হজ্জাতুল ওয়াদা, বিদায় হজ্জের সময়। আর ওই বিদায় হজ্জের সময় অগণিত মানুষের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাঞ্জলময় ভাষণ দিয়েছিলেন এবং সেখানে হালাল এবং হারামের দিকগুলো বিশেষভাবে তুলে ধরেছিলেন এবং আল্লাহর কিতাব মেনে চলার জন্য তাদেরকে ওসিয়ত করেছিলেন। বলেছিলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, যদি তোমরা এই দুটি জিনিস ধরে থাকো, কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে কোনোদিন পথভ্রষ্ট হবে না। কথার এক পর্যায়ে তিনি বলেছিলেন, ওয়া আনতুম তুসআলুনা আন্নি ফামা আনতুম কাইলুন, হে মানব সম্প্রদায়, হে আমার সাহাবীরা, আমার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, আমার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হলে কি বলবে? বলবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পালন করেননি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর অর্পিত রেসালাত ও নবুয়াতকে গোপন রেখেছিলেন, এই কথা বলবে? কি বলবে তোমরা? কালু, তারা বলবে, নাশহাদু আন্নাকা কাদ বাল্লাগত ওয়া আদাইতা ওয়া নাসাহত। সেই সাহাবীরা বলেছিলেন যে আমরা বলবো, আমরা সাক্ষ্য দিব, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আন্নাকা কাদ বাল্লাগত, সাক্ষ্য দিব, এটা কিয়ামতের ময়দানে হবে, আমরা অবশ্যই সাক্ষ্য দিব যে আন্নাকা কাদ বাল্লাগত, আপনি পৌঁছিয়ে দিয়েছেন, ওয়া আদাইত, আপনার কাজ আপনি আদায় করেছেন, ওয়া নাসাহত, এবং উম্মতকে আপনি সকল প্রকার কল্যাণের নসিহত করেছেন। ফাকালা বি ইসবাইহি সাব্বাবা ইয়ারফাউহা ইলা আসসামাই ওয়া ইয়ানকুতুহা ইলা আন-নাস, তার শাহাদাত আঙ্গুলিকে তিনি আকাশের দিকে ইশারা করলেন এবং মানুষের দিকে ইঙ্গিত ঝুঁকিয়ে তিনি বললেন যে আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ সালাসা মাররাত, হে আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, হে আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, এই সাক্ষ্য থাকো, সাক্ষী থাকো, এই লোকেরা সাক্ষী দিচ্ছে আমি আমার উপর অর্পিত নবুয়ত রেসালাতের দায়িত্ব পালন করে গেছি। হাদিসটি মুসলিম শরীফে রয়েছে, জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। এমনইভাবে আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লাকাদ তারাকানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামা ইউহাররিকু তায়িরুন জানাহাইহি ফিস সামাই ইল্লা আযকারানা মিনহু ইলমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন অবস্থায় দুনিয়ায় রেখে গেছেন যে আকাশে যে পাখিগুলো উড়ে, এই পাখিগুলো যখন পাখা নড়ায়, এর এলেমও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন। আমরা একটু আগে মসজিদে আলোচনা করে এসেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাখির কথা উল্লেখ করেছেন, বলেছেন যে লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কাত তাওয়াক্কুল, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা রাখতে পারতে, তাহলে লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়ির, তাও তোমাদেরকে আল্লাহ তাআলা সেভাবেই রিজিক দিতেন যেভাবে পাখিদেরকে রিজিক দেন। তাহলে পাখির উল্লেখ করতে ইসলাম ছাড়েনি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাগদু খিমাসান ওয়া তাউদু বিতানা, পাখি খালি পেটে যায় আর ভরা পেটে ফিরে আসে। এমনইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা পাখিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে বারবার মাথার উপর দিয়ে চক্কর দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে মান ফাজা হাযা, এই পাখিটাকে কে বিচলিত করেছে, অর্থাৎ তার বাচ্চা যেটা ছিল সেই বাচ্চাটা একজন নিয়ে চলে এসেছেন, এক সাহাবী, আর ওই বাচ্চার কারণে পাখিটা বারবার ঘোরাফেরা করছে,
সন্তানকে যদি ছিনিয়ে নেওয়া হয় মায়ের কাছ থেকে তাহলে মায়ের কি অবস্থা হয়? তাই অবস্থা হয়েছিল পাখির। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পাখির বাচ্চা ফিরিয়ে দিয়ে আসো আল্লাহ। তাহলে পাখিরও জ্ঞান, যেই পাখি আকাশে উঠছে ওই পাখির আকাশের উড়া জ্ঞানও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের জন্য বর্ণনা করে গেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে রসুল করিম সাল্লাহ সাল্লাম তার উপর অর্পিত দায়িত্ব সামান্যতম গোপন রাখেননি, সম্পূর্ণ বর্ণনা করে গেছেন। ওয়াল আসারু ফি হাদা কাসীরাতুন আন সালাফিন আন ইসলাফি রাহিমাহুমুল্লাহ, আর এ থেকে অনেক এই বিষয়ে অনেক সালফে সালেহিনের উক্তি রয়েছে যা বলার আমাদের এখন সময় নেই। প্রিয় ভাই এবং বন্ধুগণ, যখন আমি আপনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের মাঝে নতুন কিছু সৃষ্টি করি, সংযোজন করি, তখন এটা লাজেম হয়ে যায়, এই আবশ্যকতা চলে আসে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এটা বলে জাননি, অর্থাৎ এটা দরকার ছিল বলে জাননি, তাই না? যদি এরকম নতুন বেদাত কেউ করে তাহলে রসুল সাল্লাহ সাল্লামের প্রতি এই তহমাত, এই অপবাদ চলে আসে। অতএব বেদাত সে ছোট হোক আর বড় হোক, আর মানুষের চোখে ভালো হোক আর মন্দ হোক, সেটা সবসময়ই বেদাত, তা বর্জনীয় এবং তার পরিণতি অত্যন্ত ভয়াবহ। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন যে মান আহাদা সাফি আমরিনা হাজা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যারা আমাদের ধর্মে নতুন কিছু সংযোজন করে যা আমাদের ধর্মের অন্তর্ভুক্ত নাই তা বাতিল এবং প্রত্যাখ্যাত। কারণ ইসলাম পরিপূর্ণ, যদি পরিপূর্ণ গ্লাসে আপনি পানি রাখেন, পরিপূর্ণ জগে যদি পানি রাখেন তো আর আটবে, পরিপূর্ণ আছে পানি, ওখানে নতুন কিছু ঢোকানোর সুযোগ নেই। ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর নবুয়ত ও রিসালাতের দায়িত্ব তিনি পালন করে গেছেন, এই বিশ্বাস রাখতে হবে। এটা হচ্ছে দুই নম্বর অধিকার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আমাদের প্রতি। তিন নম্বর মহাব্বাতুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। শুধু এই ভালোবাসা শুধু সাধারণ ভালোবাসা হলে চলবে না, সবার চাইতে বেশি ভালোবাসতে হবে, আল্লাহর পরেই যাকে ভালোবাসতে হবে, আমার আপনার আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবার চাইতে বেশি ভালোবাসতে হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওয়াল মুহাব্বাতু ওয়া ইন কানাত ওয়াজিবাতুন লিউমুমিল আমবিয়া ওয়া রাসূল ইল্লা আন-নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও সকল নবীদেরকে ভালোবাসাটা আমাদের জন্য ওয়াজিব, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাসভাবে বিশেষভাবে ভালোবাসা আমাদের জন্য আরও বড় ওয়াজিব। তাই আমার আপনার আত্মীয় স্বজন এবং সকল নবী ও রাসুল তথা বিশ্বের বুকে যদি কোনো কাউকে সবচেয়ে বেশি ভালোবাসতে হয় তিনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. هي محمد صلى الله عليه وسلم আপনি বলে দিন, যদি তোমাদের পিতারা তথা পিতা দাদা এরা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাইরা, ওয়া আযওয়াজুকুম তোমাদের স্ত্রীরা, ওয়া আশিরাতুকুম তোমাদের আরও অন্যান্য আত্মীয় স্বজনেরা, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা তোমাদের সম্পদ যা তোমরা অর্জন করেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদা তোমাদের ব্যবসা যা তোমরা ব্যবসা খোয়ানো নষ্ট হয়ে যাওয়ার ভয় করো, আহাব্বা ইলাইকুম ওমাসাকিনু তারদাউনাহা এবং এমন বাড়িঘর যা তোমরা ভালোবাসো, সুন্দর একটা বাড়ি তৈরি করি আমি আপনি এবং ওই বাড়িটা আমার আপনার জন্য থাকার একটা স্থান হিসেবে গ্রহণ করি। অনেকের আশা আছে একটা বাড়ি হলে এদেশ থেকে চলে যাব, তাই না? তো এরকম মমাসাকিন তারদাউনাহা এমন একটা বাড়ি যা যেটা দেখে তোমাদের মন ভরে যায় যাতে তোমরা আত্মতুষ্ট থাকো, আহাব্বা ইলাইকুম এ সকল জিনিসগুলো যদি তোমাদের কাছে অধিক ভালোবাসার পাত্র হয়, কারা? পিতা, তারপরে আপনার ছেলে সন্তান, আপনার ভাই ব্রাদার, আপনার স্ত্রী, অন্য অন্য আত্মীয় স্বজন, আপনার সম্পদ, আপনার বাড়ি, আপনার ব্যবসা বাণিজ্য, এগুলো যদি আপনার কাছে প্রিয় হয় কিসের থেকে? মিন আল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ থেকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে, ফাতারাব্বাসু তাহলে তোমরা একটু অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে ওয়াদা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে ফাতারাব্বাসু যদি এই দুনিয়াকে বেশি ভালোবাসো, এই দুনিয়ার আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসো তাহলে একটু অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার আমর তার নির্দেশ না দিয়েছেন, অর্থাৎ আযাবের যতক্ষণ পর্যন্ত নির্দেশ না দিয়েছেন ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করো, অথবা তোমার মৃত্যু যতদিন না এসেছে ততদিন তোমরা অপেক্ষা করো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ফাসিক সম্প্রদায়কে, অবাধ্য সম্প্রদায়কে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন না। তাহলে এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারি যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তাদের পথে উৎসর্গ হওয়াকে অন্য যে কোনো ভালোবাসার চাইতে প্রাধান্য দিতে হবে, তবেই আমি আপনি মুমিন হব, অন্যথায় আমাকে
আপনাকে সাবধান এবং সতর্কবাণী দেওয়া হয়েছে, ফাতারাব্বাসু একটু অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরি, আল্লাহর আমর হতে পারে আজাব, আল্লাহর হতে পারে আপনার, আল্লাহর আমর হতে পারে আমার আপনার মৃত্যু। আর মৃত্যু আসলে যদি কেউ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, আখিরাতকে নিয়ে খেয়াল না করে, তাহলে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। এমনইভাবে দুনিয়াতেও আল্লাহ যখন কারো অবাধ্যতা বেড়ে যায় তখন দুনিয়াতেও আল্লাহ তাকে শাস্তি দিয়ে দেখান, যেমনভাবে এর আগে কারণ হামান ফেরাউন সাদ্দাদ নমরুদ ধ্বংস হয়ে গেছে, এমনইভাবে এখনও অনেক লোককে আল্লাহ তালা ধ্বংস করছেন। হয়তো আমরা খাসভাবে ব্যক্তিগতভাবে বুঝতে পারি না, কিন্তু এলাকাভিত্তিক যখন ঝড় তুফান হয়ে যায় এগুলো কি আল্লাহর আজাব নয়? এগুলো প্রাকৃতিক দুর্যোগ নয়? এগুলোর মোকাবিলা করা সম্ভব নয় কই? তখন তো দেখা যায় না, যারা বড় বড় গলায় বলে যে এগুলো প্রাকৃতিক দুর্যোগ আমরা মোকাবিলা করব, তো এসে দাঁড়াও, যখন ঝড় তুফান আসে ওখানে দাঁড়ায় না কেন? ঝড় তুফানের পরেও তো দেখা যায় যে বাইরে যে সহযোগিতাগুলো যায় সেগুলো আমাদের দেশের গরিব মানুষগুলো পায় না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, প্রাকৃতিক দুর্যোগ নয়, আল্লাহর আজাব। মানুষ যখন অবাধ্য কাজে লিপ্ত হয় তখন আল্লাহ এগুলো আজাব দেন, এবং আমি আপনি যখন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আল্লাহর পথে উৎসর্গ হওয়ার চাইতে আমি আপনি দুনিয়াকে বেশি ভালোবাসব, তখন আল্লাহ তালা আমার আপনার উপরে শাস্তি নাজিল করবেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর শাস্তি থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার পথের যে কোনো কাজকে নিজের জীবনের চাইতে এবং অন্যান্য ভাই ব্রাদার চাইতে বেশি ভালোবাসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ তাআলা তার ভালোবাসার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাকে একসাথে উল্লেখ করেছেন। অতএব আমাকে আপনাকে আল্লাহকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, আর সাথে সাথে যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসবে না নিজের জীবনের চাইতে, তাদেরকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? ওয়াদা দিয়েছেন শাস্তির, ফাতারাব্বাসু কিছুক্ষণ অপেক্ষা করো। এমনইভাবে বুখারী এবং মুসলিমের হাদিসে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমি তার কাছে না হব অধিক ভালোবাসার পাত্র, মিন ওয়ালিদিহি তার পিতার চাইতে, তার সন্তানের চাইতে, ওয়ান নাসি আজমাইন সকল মানুষের চাইতে, সকল মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে যাকে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী এবং মুসলিমের হাদিস। এমনইভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন এই হাদিস শোনার পরে যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার কাছে সব কিছু থেকে প্রিয়, কিন্তু আমার জীবনে চাইতে নাই, আমার জীবনকে আমি বেশি ভালোবাসি, তারপর আপনাকে বেশি ভালোবাসি। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসি, আল্লাহ ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, এখনও তোমার ইমান পরিপূর্ণ হয়নি যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার নিজের জীবনের চাইতে বেশি ভালো না বাসবে। ফাকালা লাহু উমার, উমর রাদিয়াল্লাহু আনহু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ফাইন্নাহুল আন ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আল্লাহর কসম করে বলছি এখন আমি আপনাকে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আনা ইয়া উমার, হ্যাঁ উমার এখন তোমার ইমান পূর্ণ হয়েছে। প্রিয় ভাই এবং বন্ধু, আমার আপনার ইমান কোথায় খুঁজে পাওয়া যাবে? আমার আপনার ভালোবাসার সময় যদি আমি উল্লেখ করি তাহলে আমি আপনি দেখব যে আমি আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা থেকে অনেক অনেক দূরে রেখেছি নিজেকে, কোরআন ও হাদিস থেকে আমি আপনি অনেক দূরে। যখন কোরআন ও হাদিস আসে আর মনের এক পূজা আসে তখন মনকেই যেন প্রাধান্য দেই, যখন আত্মীয় স্বজনের কোনো আবদার আসে কোরআন ও হাদিস তার বিপরীতে চলে যায়, কিন্তু আমি আপনি আত্মীয় স্বজনের আবদার রক্ষা করতে দ্বিধা করি না। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার বিপরীত, আপনি একই বেশি ভালোবাসছেন বলে তার কথাকে আপনি প্রাধান্য দিচ্ছেন বেশি। তাহলে তিন নম্বর যে হক তা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বের যে কোনো মানুষের চাইতে বেশি, মানুষ বস্তু এবং যা কিছু আছে বিশ্বের মাঝে, এই বিশ্বের চাইতে সব কিছুর চাইতে আমাকে আপনাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। এমনভাবে চার নম্বর হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে করে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার রাসূলের প্রতি, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরু, তাকে তোমরা সম্মান করবে এবং মর্যাদা করবে, সূরাতুল ফাতহ 9 নম্বর আয়াত। এমনইভাবে সূরাতুল আরাফের 157 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফাল্লাযীনা আমানু বিহি, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া আযযারুহু এবং তাকে সম্মান করে, ওয়া নাসারুহু তাকে সহযোগিতা করে, ওয়াত্তাবাউ নূর আল্লাযী উনজিলা মাহু এবং তার সাথে যে নূর আলো কোরআন নাজিল করা হয়েছে সেই কোরআনের অনুসরণ করে আনুগত্য করে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো
সফল কাম এবং বিজয়ী, তাহলে আমাকে আপনাকে বিজয়ী বলা হয়েছে যদি আমি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করি, মর্যাদা করি, শ্রদ্ধা করি, তাকে সহযোগিতা করি এবং তার সাথে প্রেরিত কোরআনকে, তার আনিত কোরআনকে আমি আপনি মেনে চলি, তবে আমি আপনি সফল কামের অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে তাআজ্জারুহুর অর্থ হলো তাজাল্লুহু, অর্থাৎ তাকে সম্মান করা, ওয়া তুওয়াক্কিরুহু আই তুআজ্জিমুহু, তাকে মর্যাদা দেওয়া, এবং এমনইভাবে অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই ইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে বেড়ে কোনো কথা বলা যাবে না, যেখানে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা এসেছে ওখানেই আমাকে আপনাকে চুপ থাকতে হবে, আমার আপনার মন গড়া কোনো কথা বলা চলবে না। আমার একটা মত আছে, এরকম কথা অনেকে বলে, হ্যাঁ কোরআন হাদিসে এটা আছে, তবে আমার একটা মত আছে। আপনার কোনো মত কোরআন হাদিসের সামনে খাটবে না, কোরআন হাদিস যেটা বলছে সেটাই শিরোধার্য, সেটাই আপনাকে মানতে হবে যদি আপনি মুসলিম থাকতে চান। এমনইভাবে অপর আয়াত মহানব্বুল আলামিন বলছেন লা তাজালু দুআ আর-রাসূলি বাইনাকুম কা দুআ বাযিকুম বাযা, তোমরা নিজেদেরকে যেভাবে ডাকা হাঁকা করো সেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করিও না। আমি আপনি নিজের একজন আরেকজনের নাম ধরে চিল্লাচিল্লি করে ডাকাডাকি করতে পারি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম করা যাবে না। সূরাতুন নূর 63 নম্বর আয়াত, এখান থেকে সাহাবাগণ কি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেমন আচরণ করবেন সে আদবই দিয়েছেন। ওয়াকাদ দরাবা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুজাহিদ বলছেন আমারহুম আইন ইয়াদউহু ইয়া রাসূলুল্লাহ ফি লিন ওয়া তাওয়াযু ওয়ালা ইয়াকুলু ইয়া মুহাম্মাদ ফি তাজাহুম, সাহাবাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নম্রতা ভদ্রতা বিনয়ের সাথে বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সাহাবাগণ তাই করতেন, কোনোদিন কোনো সাহাবি ইয়া মুহাম্মদ বলেননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যারা বধু থাকতো, যারা গ্রামাঞ্চল থেকে এবং দূর দূরান্ত থেকে আসতো তা এবং ইয়াহুদি, তারা ইয়া মুহাম্মদ বলে দিত, কিন্তু মুসলমানদেরকে সাহাবাদেরকে এই কথা বলতে নিষেধ করা হয়েছে, এবং সাহাবাগণ এ বিষয়ে সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের ক্ষেত্রে। ক্বালা উসামা বিন শারিক বলছেন আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু হাওলাহু কাআন্নামা আলা রুসিহিম আত-তায়র, উসামা বিন শারিক বলছেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম এবং তার সাহাবীরা তাকে ঘিরে আছেন, মনে হচ্ছে তাদের মাথায় পাখি বসে আছে, পাখি যদি বসে থাকে তো এমনি করলেই তো পাখিটা উড়ে চলে যাবে, এজন্য তারা এমন শান্তভাবে যেন আছেন, পাখি যেন মাথায় বসে আছে, উড়ে যেন না যায়, এই অবস্থায় তারা আছেন। তাহলে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন আচরণ তারা করেছেন, আমাদেরকেও সেরকম আচরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদের মাঝে এখন নেই ঠিক, কিন্তু তার কোরআন আছে, তার দেওয়া হাদিস আছে, সেই কোরআন ও হাদিসের সাথে আমাদেরকে সেরকম আচরণ করতে হবে। যেখানে কোরআন ও হাদিসের মত এসেছে সেখানে মানুষের মন গড়া মত কোনোদিন চলতে পারে না। ও তাজিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিবুন বাদা মাউতিকা তাজিমিহি ফি হায়াতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরও তাকে সম্মান করা ওয়াজিব। قال القاضي عياض رحمه الله تني بولছেন واعلم ان حرمه النبي صلى الله عليه وسلم بعد موته وتوقيره وتعظيمه لازم كما كان في حياته, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যেরকম তার মর্যাদা সম্মান করা, তাকে সহযোগিতা করা, তাকে মর্যাদা দেওয়া লাজেম ছিল, আবশ্যক ছিল, মৃত্যুর পরও তা আবশ্যক। ওয়াজালিকা ইনদা যিক্রিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যিক্রি হাদিসিহি ওয়া সুন্নাতিহি, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জিকির করা হয় তখন তার উপর দরুদ পাঠ করবেন, তার প্রতি আপনি বিনয়ী নম্র হবেন, এমন নয় যে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি চিনি না তাকে, এরকম যেন না হয়। এমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাত আসলে সেখানে আপনি মাথা পেতে মেনে নেবেন। ওয়াসমাই ইসমিহি ওয়া সীরাতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন। আমার তো মনে হয় এখানে অনেকেই আছেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একবারও খতম করেননি, আছেন এখানে অনেকে, তাই বলবো আমাদের সেন্টার থেকে একটা ফ্রি বই দেওয়া হয়, পাঠ্যসূচির শেষাংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী দেওয়া আছে। এমনইভাবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী চরিত বলে একটা আলাদা বই শেখ মতিউর রহমান ভাই অনুবাদ করেছেন, সেই বইটাও আপনারা নিয়ে যেতে পারেন, এখান থেকে আজই এগুলো নিয়ে যাবেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। ওয়া মুআমালাতি আলিহি ওয়া ইত্রাতিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আহল ওয়া ইয়াল আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, এমন নয় যেভাবে শিয়ারা করে হাই হুসেন কয়েকদিন করে দিলাম, বাকি সাহাবিরা মুরতাদ হয়ে গেছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা জেনা করেছিলেন, নাউজুবিল্লাহ, এসব শিয়াদের বাজে আকীদা থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে। ওয়া তাআযিম আহলে বাইতিহি ওয়া সাহাবাতিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত যারা ছিলেন, তার স্ত্রী, তার ছেলে, তার মেয়েরা, তাদের প্রতি ভালো ব্যবহার করতে হবে, তার সাহাবিদের প্রতি ভালো ব্যবহার করতে হবে, এগুলো চার নম্বর অধিকার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে হবে। পাঁচ নম্বর অধিকার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস-সালাতু ওয়া তাসলিমু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম প্রেরণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু
yusalluna ala nabi ya ayyuhal ladhina amanu sallu alayhi wa sallimu taslima. Allah ta'ala Muhammad sallallahu alayhi wa sallam irupari rahmat nazil korin, firastrata jun istighfar kamana korin, khama pratuna korin, rahmatir dua korin, Allah jenu tarputi rahmat nazil korin. Ya ayyuhal ladhina amanu, hey man dargun, sallu alayhi wa sallimu taslima. Tumrahu rasul karim sallallahu alayhi wa sallam irupari salatu salam pirun koru. Waneke bole Allah ta'ala durud porin innallaha wa malaikatahu firasta ebong allah taala tara durud poren kar upor rasul sallallahu alaihi wasallam er upore allah durud poren kar kache durud porte hobe je tumi tar upor shanti nazil koro ei to allah taala kar kache shanti chaiben borong er ortho hocche je allah shoyong rahmat nazil koren muhammad sallallahu alaihi wasallam er upore ebong firastara allah er kache dua koren rahmat nazil er jonno kar upore muhammad sallallahu alaihi wasallam er upore ebong tar jonno khoma prarthona kore otoib tumra salat ebong salam allah er kache talab koro kar jonno muhammad sallallahu alaihi wasallam er jonno emoni bhabe allah rasul sallallahu alaihi wasallam nijeo bolchen man salla alayya salatan sallallahu biha ashara je byakti amar upore ekbar durud pore salat pore salam pore allah tar upore ওই একবার পড়ার জন্য দশ বার শান্তি নাজিল করেন সুবহানাল্লাহ। যাবেন তো কার লাভ, আমার আপনার লাভ, আমার আপনার সালাত সালামটা কবুল হবে কিনা আল্লাহু আলাম, হ্যাঁ আমি আপনি জানি না, কিন্তু আমার আপনার উপরে মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে দশবার শান্তি এবং দরুদ নাজিল করা হচ্ছে, রহমত নাজিল করা হচ্ছে মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে একবার পড়ার কারণে। তাই এতে ভুল করবেন না কেউ, এই হাদিসটি আপনার মুসলিম শরীফের 384 নম্বর হাদিস, কেউ ভুল করবেন না এর প্রতি আমল করার জন্য। এমনইভাবে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সবচেয়ে বড় বকিলকে, মান জুকির তো ইন্দাহু, যার কাছে আমার নাম উল্লেখ করা হয়, ফালাম ইউসাল্লি আলাইয়া, কিন্তু সে আমার উপর দরুদ পাঠ করে না। সকল নবীদের উপরেই দরুদ পাঠ করতে হবে, এই জন্য আমরা ইব্রাহিম আলাইহিসসালাম বলি, তাই না, আমরা বলি ঈসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে বিশেষভাবে তাকিদ আছে। যদি অন্য নবীদের ব্যাপারে কোনো সময় ভুলেও যান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে ভোলা যাবে না, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে ভোলা যাবে না। যদি ভুলেন তাহলে আপনি বখিলদের কাতারে সামিল হলেন, নিজেকে বখিল করবেন না। এবং যেই ফজিলত বর্ণনা করা হলো দশবার শান্তি এবং রহমত নাজিল হবে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে, তা থেকে নিজেকে মাহরুম করবেন না। এমনইভাবে ইজমা বর্ণিত হয়েছে সকল আলেম ওলামাদের যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করা এটা ফরজ, এটা ফরজ। এবং এটা কোনো টাইমের সাথে খাস নয় যে আমি শুধু নামাজের পর পড়বো অথবা আজানের পর পড়বো, যে কোনো সময় আপনি পড়তে পারেন। ওয়াহামালাহুল আইম্মাতু ওয়াল উলামা আলাল উজুবি ওয়া আজমাউ আলাইহি, সকল ওলামাগণ এটাকে ওয়াজিব বলেছেন। ছয় নাম্বার, আমাদের সময় শেষ, ছয় এবং আরেকটু বলে আমি শেষ করে দেবো। আল ইকরারু লাহু বিমা সাবাতা ফি হাক্কি মিনাল মানাকিবিল জলিলা ওয়াল খাসাইসিস সামি ওয়াদ দারাজাতিল আলিয়া আর রাফিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে সেই মর্যাদাগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে, ওগুলো মেনে নিতে হবে। কেউ যদি বলে যে না আমি মানি না, তাহলে সে মুসলমান নয়। আল্লাহ রাসূল নিজের ব্যাপারে বলছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফাকরালি, আমি আদম সন্তানদের সর্দার নেতা, কিন্তু আমার কোনো অহংকার নেই। কিয়ামতের ময়দানে শাফাতে কুবরার মালিক কে, কাকে আল্লাহ তালাই পাওয়ার দেবেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অহংকার থাকবে না, সকল উম্মতের জন্যই তিনি শাফাতে কুবরা করবেন, এমন নয় যে আমার উম্মতের জন্য করি। তো যাই হোক, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা যে মর্যাদা দিয়েছেন, মেয়েরাজে নিয়ে যাওয়া হয়েছে একমাত্র নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে, অতএব এই মর্যাদাগুলো আল্লাহ তালা তাকে দিয়েছেন, সেটা আমাকে আপনাকে মেনে নিতে হবে। আর আমার আপনার ছোট ছোট বাচ্চাদেরকে এই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চরিত্রের উপরে গড়ে তুলতে হবে, তাদেরকে তাদের হাতে রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামের চরিত্রের বই তুলে দিতে হবে। রসুল সাল্লাহ সাল্লামের নাম কী ছিল, পিতার নাম ছিল কোথায়, কোথায় তিনি বসবাস করেছেন, কীভাবে চলাফেরা করেছেন, এগুলো আমাদেরকে তুলে ধরতে হবে বাচ্চাদের সামনে। কিন্তু আজকে এমন হয়েছে যে আমার আপনার ছোট বাচ্চা হওয়ার পর দেখা যায় যে চুলগুলো রাখে এদিক দিয়ে, কাইটা রাখে এদিক দিয়ে, একটু বড় রাখে এদিক দিয়ে, ছোট রাখে কি, আবার আরেকজন আছে দাড়ি রাখে তো এদিক দিয়ে একটু রাখে এদিক দিয়ে ক্যাটাগুটে রাখে। এগুলো হচ্ছে রবিনহুড, তারপরে কার কার, রোনাল্ডো ফোনাল্ডো ইত্যাদির অনুসরণ করে, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আমি আপনি নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে পারছি না। তো এগুলো আমাদের দুর্বলতা, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা যারা মুসলমান বলে দাবি করছি, আমাদের দুর্বলতা যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমি আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষায় শিক্ষিত করতে পারছি না, তার দীক্ষায় দীক্ষা দিতে পারছি না, ফলে আমি আপনি নিজেও গুণাগার হচ্ছি, তারও তাদেরও ভবিষ্যৎ নষ্ট করছি, ওদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য আমি আপনিও কালকে কিয়ামতের ময়দানে দায়ী
থাকবো। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনার ফ্যামিলি সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আমার ফ্যামিলি সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। অতএব ফ্যামিলিকে কীভাবে চালাচ্ছি সেটা যেন সবাই খেয়াল করে দেখি। তো এই ব্যাপারে অনেক লম্বা আলোচনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দিতে গিয়ে তার সঠিক মর্যাদা দিতে হবে, বেশিও দেওয়া যাবে না কমও করা যাবে না। যদি কম করলেই করি তাহলে ঘাটতি করলাম, গুণাগার হব, বেশি করলে সেটা বাড়াবাড়ি করলাম, সেই জন্য আমি আপনি গুণাগার হব। ইমাম শেখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ কিতাবু তাওহীদে একটা অধ্যায় নিয়ে এসেছেন যেখানে আলোচনা করেছেন যে বাবু আন্না সাবাবু কুফরি বানি আদম হুয়াল গুলুবু ফিস সালেহীন, বানি আদমের আদম সন্তানের কুফুরির অন্যতম কারণ হলো সৎ ব্যক্তিদের ব্যাপারে বেশি বাড়াবাড়ি করা। আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসালামের ব্যাপারে অতিরিক্ত বাড়াবাড়ি করা যাবে না, তার যে মর্যাদা সেখানে রাখতে হবে, আল্লাহর মর্যাদায় তাকে পৌঁছানো যাবে না। আল্লাহ রসুল সাল্লাহাম নিজেও বলছেন লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারিয়াম, তোমরা আমাকে নিয়ে সেরকম অবৈধ বাড়াবাড়ি করিও না যা মাসে খ্রিস্টানেরা নাসারারা ঈসা ইবনে মারিয়ামকে নিয়ে করেছে। ফাইন্নামা আনা আব্দু আনা আব্দুন, আমি একজন আল্লাহর বান্দা, ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূল, তোমরা আমাকে আল্লাহর বান্দা এবং তার রাসূল বলেই ডাকবে, ইয়া রাসূলুল্লাহ বললেই যথেষ্ট, আমাকে আল্লাহর পর্যায়ে পৌঁছানোর কোনো দরকার নেই। এমনইভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বললেন যে মা শা আল্লাহু ওয়াশিত, আপনি এবং আল্লাহ যা চান। তো ওয়াও শব্দটা এটা সাথে সাথে অর্থ বোঝায় আর সামঞ্জস্য বোঝায়, এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বললেন যে তুমি আমাকে আল্লাহর শরীক বানিয়ে দিলে, আমি আল্লাহর কাছে কে, আল্লাহ তালা আল্লাহর স্থানে, বরং মা শা আল্লাহু আহাদা, বরং আল্লাহ যা একাই চান তাই হয়ে থাকে। অতএব রসুল সাল্লাহ ইসলামের মর্যাদা আমরা করি, সম্মান করি, কিন্তু তাকে নিয়ে বাড়াবাড়ি করি, আল্লাহর পর্যায়ে পৌঁছে দেই না। এমনইভাবে অনেকে মনে করে যে আল্লাহ রসুল সাল্লাম গায়েব জানতেন, অথচ এটা আল্লাহর অধিকার। গায়েবকে জানেন মহান রব্বুল আলামিন জানেন, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না। অতএব আমাকে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যে অধিকার তা যেন দেয়, তার ব্যাপারে যেন আমি আপনি বাড়াবাড়ি না করি। এমনইভাবে অনেকে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কবরের পাশে গিয়ে তার কাছে চাই, অনেকে কবরের দিকে মুখ করে চায়, অনেকে গিয়ে কবরে সেজদা করে, এগুলো সবই বাড়াবাড়ি, যা থেকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করে গেছেন। এবং আমার আপনার ইবাদত হবে মহান রব্বুল আলামিনের জন্য। আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। এমনইভাবে শেষ নাম্বার হচ্ছে আট নাম্বার, হুকুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাব্বত আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আজওয়াজিহি ওয়া মাওলাতিহিম জামিআ ওয়াল হাদরু মিন তানাক্কুসিহিম আও সাব্বিহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ফ্যামিলি পরিবার ছিলেন, তার স্ত্রীগণ, তার সাহাবাগণ, তার নাতিপুতি যারা ছিলেন, তাদের সবাইকে সম্মান করতে হবে, তারা যে সম্মানের লায়ক উপযুক্ত সেই সম্মান করতে হবে, তাদেরকে নিয়েও বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, যারা পরবর্তীতে আসলেন তারা বলে ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের ভাইদেরকে ক্ষমা করুন, আল্লাযীনা সাবাকুনা, যারা আমাদের আগে চলে গেছেন, আর ওরা সবাই সেই কাতারে সাহাবাগণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফ্যামিলিরা অন্তর্ভুক্ত আছেন, বিল ঈমানে, ঈমানের সাথে যারা গেছেন, ওয়ালা তাজআল ফী কুলুবিনা গিল্লা লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের বিষয়ে আমাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ রাখিও না, হে মহান রব্বুল আলামিন, বক্রতা রাখিও না, ইন্নাকা রাউফুর রাহিম, নিশ্চয় আপনি দয়াশীল এবং অত্যন্ত দাতা, বড় দাতা। তো এখান থেকেও আমরা প্রমাণ পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদেরকেও সম্মান করতে হবে, যেটা একটু আগে বলেছি একটা দলের কথা আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিয়েছি, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ব্যাপারে কটুক্তি করে থাকে এবং বলে ছয়জন সাহাবী ব্যতীত বাকি সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পরে মুরতাদ হয়ে গেছিল, বরং ওই শয়তানেরা মুরতাদ, ওই শয়তানেরা আসলে তো দিনেই নাই, মুরতাদ হতে হলে তাকে ইসলামে আসতে হবে, ওরা শুরু থেকেই কুফরিতে জীবনযাপন করে, ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ব্যাপারে এরকম কটুক্তি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাসুবু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না, ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা হাদিম ওলা নসিফাহু, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সম পরিমাণ, উহুদ পাহাড় কতটুকু লম্বা কেউ জানেন? একমতে 6 থেকে 7 কিলো, এক জায়গায় গিয়ে নিচু হয়ে গেছে, ওটা আমাদের অবস্থা যখন পড়িয়েছেন অনেকে বলছেন যে না এটা উহুদ পাহাড়েরই সাথে লাগানো, যদি ওটা মানে একসাথেই ধরা হয় তাহলে 18 কিলোমিটার, 17 থেকে 18 কিলোমিটার উহুদ পাহাড়। এই উহুদ পাহাড় সম পরিমাণ কেউ যদি স্বর্ণ ব্যয় করে তাহলে তাদের সাহাবাদের এক মুদ পরিমাণ অথবা নিস্ফে মুদ পরিমাণ পৌঁছতে পারবে না, এক মুদ এক খাবলা, এক খাবলা অথবা আধা খাবলা পর্যন্ত পৌঁছতে পারবে না। অতএব আমার সাহাবিদেরকে তোমরা গালি দিও না। সাহাবাগণ তাদের ধৈর্যের, তাদের ইসলামের জন্য তাদের ত্যাগের চরম দৃষ্টান্ত রেখে গেছেন, যা আমরা জীবনেও রাখতে পারিনি, পারবও না, কারণ আল্লাহ তাআলা তাদেরকে
চয়ন করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, যদি আমি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে গালি দেই, তাহলে যেন নিজেই নিজের ইসলামকে আমি কলুষিত করলাম। নিজের ইসলাম, যে ব্যক্তি সাহাবা কোনো একজন সাহাবিকে গালি দেয়, সে অবশ্যই ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আমি আপনি সবাইকে সতর্ক থাকতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার যেন আমরা পালন করি, আদায় করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজ পালন করে গেছেন, যেটা আমরা একটু আগে বললাম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পালন করে গেছেন। এখন বাকি আছে আমার আপনার দায়িত্ব। মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে রসুল সাল্লাহ সাল্লামের অধিকারগুলো মনে রাখার এবং এ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে রসুল সাল্লাহ সাল্লামের হাদিস এবং মহান রব্বুল আলমিনের কোরআন মোতাবিক চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই প্রশ্ন করেছেন, মাগরিবের নামাজ মোট কত রাকাত পড়তেন? মাগরিবের নামাজ যদি কেউ আগেই চলে যায় তাহলে সে তাহিয়াতুল মসজিদ পড়তে পারে, আর যদি আজান হচ্ছে টাইমে যায় তাহলে আজানের পরেও নামাজের আগে দুই রাকাত পড়তে পারে। যখন পাঁচ মিনিট দশ মিনিট থাকে তখন সে দুই রাকাত পড়তে পারে, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে ফরজ নামাজ তিন রাকাত পড়লেন মাগরিবের, এরপরে দুই রাকাত সুন্নাত, খালাস। যদি আপনি গিয়ে জামাত ধরেন তাহলে তিন এবং দুই, আর যদি আপনি আগে পড়েন তাহলে দুই রাকাত আগের যে সুন্নাত আছে বা তাহিয়াতুল মসজিদ। জুমার নামাজ মোট কত রাকাত পড়া উত্তম? এটা একটু আগে আমি এক ভাই জিজ্ঞাসা করেছিল, উত্তরে বলেছি যে জুমার নামাজে যদি আপনি আগেই চলে যান দশটার দিকে তাহলে আপনি দুই রাকাত করে পড়তে পারেন। কারণ হাদিসে এসেছে যে ফাসাল্লা মা কাদ্দারাল্লাহু অথবা মা কাতাবাল্লাহু লাহু, আল্লাহ তার ভাগ্যে যতটুকু লিখেছেন ততটুকু সে নামাজ পড়ল। এখানে রাকাতের সংখ্যা উল্লেখ করা হয়নি। আপনি দুই করে দুই পড়তে পারেন, চারও পড়তে পারেন, ছয়ও পড়তে পারেন, আট পর্যন্ত সম্ভবত আমার যত খেয়াল আসছে আট পর্যন্ত আপনি পড়তে পারেন। আর তারপরে আপনার যেটা দুই রাকাত ফরজ পড়লেন জুমার, এরপরে আপনি মসজিদে যদি নামাজ আদায় করেন তাহলে চার রাকাত সুন্নাত পড়বেন, আর বাসায় গিয়ে পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত সুন্নাত আদায় করেছেন। বুঝাতে পেরেছি? যেগুলো আমাদের দেশে বলা হয় এগুলো ইস্তালাহাত, এই পরিভাষাগুলো বেদাতি পরিভাষা, কাবলাল জুমা, বাদাল জুমা, এগুলো পরিভাষা, বেদাতি পরিভাষা। আসলে যেগুলো সুন্নাত সেগুলো আল্লাহ রাসূল সাল্লাম সুনানুর রাওয়াতিব বলে উল্লেখ করেছেন, তার আওতায় এই জুমার সালাতও একই অবস্থা। জোহরে যেভাবে পড়েছেন আগে দুই রাকাত পরে চার রাকাত খালাস, আর যদি আপনার সময় অতিরিক্ত থাকে তাহলে আপনি পড়তে পারেন। এবং এটাকে অনেক ওলামারা যেটা আপনার সালাতুজ জোহার সাথে একটা ইয়া করেছেন যে সালাতুজ জোহা আট রাকাত পর্যন্ত পড়া যায়, অতএব আপনি যেহেতু সালাতুজ জোহার টাইমে গেছেন, আগে চলে গেছেন আপনি, সেহেতু আপনি সেটা আদায় করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটার কোনো দলিল নাই, এটার কোনো দলিল নাই। এবং যখন কেউ দাঁড়াতে সক্ষম তার জন্য বসে নামাজ পড়াও জায়েজ না। যখন আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারবেন তখন আপনি বসে নামাজ পড়বেন, যেটা যেটা পড়া হয় সেটা সম্পূর্ণ বেদাত। না, কোনো আদেশে বর্ণিত নেই, কোনো আদেশে বর্ণিত নাই যে দুই রাকাত বসে পড়বে, আর দুই রাকাতই সুন্নাত পড়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যারা সালাতুল মাগরিবের পরে, হ্যাঁ কথা না, যারা মাগরিবের পরে সালাতুল আওয়াবিন বলে বসে থাকে এশার পর্যন্ত এবং নামাজ পড়ে তাসবিহ তাহলিল করে, সেটা ঠিক নয়। বরং সালাতুল আওয়াবিন হচ্ছে সালাতুল জোহা, চাষ্টের যে নামাজ দশটা এগারোটার দিকে যেটা পড়া হয় সেটাই হচ্ছে সালাতুল আওয়াবিন, হ্যাঁ সকালের। এবং এটাকে ওলামারা যেটা সালাতুল ইশরাক ইখতলাফ করেছেন, কেউ বলছেন সালাতুল ইশরাক আলাদা, মানে সূর্য আপনার ফজরের নামাজ পর বসে থেকে তাসবিহ তাহলিল করে সূর্য উঠার পরে আপনি দু রাকাত নামাজ পড়বেন অথবা চার রাকাত নামাজ পড়বেন, এই নামাজ এবং সালাতুল জোহা দুটা কি একই নামাজ না আলাদা আলাদা নামাজ? যেটা মানে প্রসিদ্ধ মত হচ্ছে যে ইখতলাফ ওলামারা করলেও দুটা একই নামাজ বলে উল্লেখ করেছেন বেশিরভাগ আলেম ওলামা। মাগরিবের পরে দুই রাকাত সুন্নাত, অনলি দুই রাকাত সুন্নাত, না এটার কোনো বর্ণনা আমি আমার জানার মতে আমি পাইনি। যা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসেনি সেটা করা যাবে না, সোজা কথা। নফল অন্য টাইমে পড়বেন। কোরআনে এক ভাই প্রশ্ন করেছেন, কোরআনে ২৫ জন নবী আছে কিন্তু আমাদের শেষে ওয়াজ মাহফিলে বলে এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর এসেছে, হাদিস কোনটা সত্য? আচ্ছা,
নাবী ও রাসুলদের সংখ্যা নিয়ে রাসুলগণের কথা উল্লেখ করা হয়েছে, রাসুল ছিলেন 313 জন থেকে 19 জন পর্যন্ত আমরা ইখতিলাফ করেছেন আকীদা বিশেষজ্ঞরা, যে রাসুলদের সংখ্যা ছিল কম, তারা 313 থেকে 319 জনের মধ্যে, কেউ বলছেন 313 জন, কেউ বলছেন 319 জন। তো এর তারা ছিলেন রাসুল, রাসুলদের কাছে নতুন রেসালাত দেওয়া হয়েছে, নতুন শরীয়ত দেওয়া হয়েছে, কিন্তু নবীদের কাছে নতুন শরীয়ত দেওয়া হয়নি, ফারাক আছে। প্রত্যেক নাবী রাসুল না, কিন্তু প্রত্যেক রাসুল নাবী, অর্থাৎ রাসুলের পাওয়ারটা বেশি, নাবী রাসুল, নবী ও রাসুল দুটাই, কিন্তু নবী শুধু নবী, বোঝাতে পেরেছি? আর নবীদের সংখ্যা বেশি ছিল। এই ব্যাপারে আমার জানা মতো এই যে 1,24,000, 2,24,000, এটা আমিও এভাবে শুনে আসছি, কিন্তু আমি কোনোদিন পাইনি যে এটা কোনো জায়গায় উল্লেখ আছে। তারপরে পাথরের তসবি পড়া সুন্নাত না বেদাত, এটা বেদাতের অন্তর্ভুক্ত আমরা আলোচনায় বলেছি, বরং আপনি আপনার করে গুনবেন, এগুলো আপনার কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে। খাতমে আচ্ছা, এটা আপনি লিখছেন নাকি, খাতমে ইউনুস পড়া বেদাত না সোয়াবের কাজ? হ্যাঁ, খাতমে ইউনুস এই সব কিছুই বেদাতের অন্তর্ভুক্ত। আমাদের দেশে দেখেছি বৃষ্টির জন্য 1,25,000 বার খাতমে ইউনুস পড়ে, বৃষ্টির জন্য এখানে যে সালাতুল ইস্তিসকা পড়ে সেইভাবে পড়বেন, এটাই হচ্ছে সুন্নাত। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই দোয়া হাদিসে আছে কিনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি পড়তেন কিনা? এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন এই আপনার নামাজে দাঁড়ানোর পরে, হ্যাঁ, তাকবীরের পরে সানা হিসেবে পড়তেন। আপনি যদি সুবহানাক আল্লাহুম্মা ওয়া হামদুকা তাবারাক ইসমুকা তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা এটা না পড়েন, এটা যদি পড়েন এডনি অজ্জাতু তাহলে যথেষ্ট। আর যদি মনে করেন দুটাই পড়বো, আপনি একাকী আছেন পড়তে পারেন, তাতে কোনো সমস্যা নাই, এটা সানা হিসেবে পড়বেন, বুঝাতে পেরেছি? কিন্তু যাই নামাজের দোয়া না, যাই নামাজের দোয়া হিসেবে পড়া বেদাত। আমরা আরবিতে নিয়াত করি, নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতান, এই দোয়া কোনো হাদিসে আছে কি না? এই দোয়া কোনো হাদিসে নেই, এটা আছে ওই যে নুরানির নামাজ শিক্ষাতে, চুপে চুপে আমিন বলা নামাজের ভিতর এইরকম হাদিস আছে কি না? চুপে চুপে তখন আমিন বলবেন যখন ইমাম চুপে চুপে কেরাত পড়বে, সিররি নামাজ যেগুলো গোপনে কেরাত করা হয় সেগুলোতে আপনি চুপে চুপে পড়বেন, যেগুলোতে ইমাম জোরে কেরাত পড়েন দিয়ে গায়রুল মাগদুবে আলাইহিম রদ্দাল্লিন বলেন তখন আপনি জোরে আমিন বলবেন। এই জন্য যে সাহাবাগণ জোরে আমিন বলতেন, হাত্তা তাকুনা লিল মসজিদের আল উজ্জাতুন, মসজিদের একটা জজ্জা, একটা আওয়াজ, গুনগুন শব্দ হয়ে উঠত, জোরে চিল্লায় না আবার মিডিয়াম আওয়াজে, বুঝাতে পেরেছি? তো এটাই হচ্ছে সুন্নাত। তবে এই সুন্নাত আপনার দেশে গিয়ে যখন বলবেন ধীরে ধীরে বলবেন, কারণ এই সুন্নাতের চাইতে আরও বড় কাজ সেখানে বাকি আছে, সেখানে আপনার শিরক বেদাত আরও বড় বড় বেদাত আছে যেগুলো মানুষকে দিন থেকে বের করে দেয়, তো ওইগুলো থেকে মানুষকে আগে সতর্ক করতে হবে। এটা সুন্নাত ঠিক, এটা আপনি আস্তে করে বললেও আপনার আপাতত আদায় হয়ে যাচ্ছে, কিন্তু সুন্নাত হচ্ছে জোরেই বলতে হবে আপনাকে। আর এই আমিন বলাতে ইহুদিরা খুব রাগান্বিত হয় আমাদের আমিন বলাতে এবং সালামে, অতএব তাদের রাগের কারণ হওয়াটা আমাদের জন্য দরকার, আল্লাহ রাসূল সেটাই বলেছেন যে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের কী করো, বিপরীত করো, আর বিপরীত করতে হলে আমিন জোরে বলতে হবে। হ্যাঁ, আর বিশেষ করে হাদিসে প্রমাণিত হয়েছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন কোরআন ও সহিহ হাদিস মোতাবেক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। যার যা সমস্যা আছে আল্লাহ যেন সকলের সমস্যা দুঃখগুলো দূর করে দেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে আজকে এখানে যেভাবে জমা করেছেন জান্নাতুল ফেরদাউস সেভাবে জমা করেন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।